পেট্রোপল সীমান্ত দিয়ে শেষ 31 জুলাই রাজ্যে ঢুকেছে 48 টন পদ্মার ইলিশ, কিন্তু সেখানেই ইতি। এরপরই রাজ্যে ইলিশ রফতানি বন্ধ করে দিয়েছে বাংলাদেশ। মাছ ব্যবসায়ীদের বক্তব্য, ডায়মন্ড হারবার কোলাঘাট থেকেও বাজারে পৌঁছচ্ছে না ইলিশ, ফলে অগস্টের প্রথম রবিবারে বাজারের সম্বলও পদ্মা থেকে শেষবার আসা সেই ইলিশেরই অবশিষ্টাংশ। আর মধ্যবিত্তের ইলিশ বাসনায় জল ঢেলে তার দামও রীতিমতো চড়া। 1.5 থেকে 2 কেজির ইলিশের দর 1 থেকে 1.5 হাজার, 1 কেজির ইলিশ বিকোচ্ছে 800 টাকায়, 700 থেকে 800 গ্রামের ইলিশের দাম 700 টাকা। বাংলাদেশ থেকে মোটামুটি ইলিশ বন্ধই হয়ে গেছে। হপ্তাখানেক বা 2 হপ্তা আগে যে পরিমাণ মাছের দাম কমে গেছিল, তার থেকে এখন 100 টাকা থেকে 150 টাকা মাছের দাম বেড়ে গেছে। বাংলাদেশের বিদেশ মন্ত্রকের বিজ্ঞপ্তি ইতিমধ্যেই বাঙালির আশায় জল ঢেলেছে, কিন্তু তাও আশায় ভর করে রবিবার সকালে ফের বাজারের দিকে পা বাড়িয়েছেন বাড়ির কর্তারা, কিন্তু স্বপ্নভঙ্গ হয়েছে চড়া দর শুনেই। কি কিনতে এসেছেন? ইলিশ ইলিশ ও দাম বলছে 1500-1600। এবারে এই সিজনে কি দাম কমলো না একটু? না, এখন অবধি তো কমেনি। শুনছি তো যে বাংলাদেশ থেকে ইলিশ এসছে, আমদানি হয়েছে, দাম সে অর্থে কমেনি। এখন কিরম দাম নিল আপনার ইলিশের? 1 কেজির ইলিশ 900 টাকা কিনেছেন? হ্যাঁ। কি আইটেম রান্না হচ্ছে আজকে দেখি? ইলিশ ভাপা, ভাজা, ঝাল। 800 থেকে 1000 টাকা, মানে বাঙালির হাতে ছোঁয়ার বাইরে। পাশাপাশি মাছ ব্যবসায়ীদের আশঙ্কা, এই ইলিশ শেষ হলে তো বাংলাদেশ থেকে এখনই যোগানের কোনো সম্ভাবনা নেই। রাজ্যের অন্যান্য জায়গা থেকেও ইলিশের যোগান কমছে, তাই ইলিশের দরই বা কোথায় গিয়ে দাঁড়াবে? অর্ণব মুখোপাধ্যায়, রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।